চলুন আমরা যাচ্ছি শহর শিলচরের মধ্যস্থল শ্যামাপ্রসাদ রোডে অবস্থিত ছোটলাল শেঠি ইনস্টিটিউটে। স্কুলটির ডান পাশে রয়েছে বিশ্বের প্রথম মহিলা ভাষাশহীদ কমলা ভট্টাচার্যের মূর্তি। আমরা আন্তরিক শ্রদ্ধা জানাই কমলা ভট্টাচার্যের মূর্তিতে এবং ভেতরে প্রবেশ করি। জন্ম নেওয়া শিলংপট্টি হাই স্কুল কিভাবে আজ ছোটলাল শেঠ স্কুলে গড়ে উঠেছে সেই পুরাতন ইতিহাস খুঁজে বের করতে আমরা এসেছি। এই হাই স্কুলের জন্ম 1941 ইংরাজিতে, তাই চলতি বছর এই বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী বছর পালন করছে। যতটুকু সম্ভব আমরা মানে প্রাক্তনীরা সংগ্রহে পেয়েছি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। 75 বছর পূর্ণ হয়েছে ছোটলাল শেঠ স্কুলের। 75 বছরে পা দেওয়া মানে বিরাট ইতিহাস। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার অল্প দিয়ে হাজার বছর চলি। বাংলা প্রধান স্কুল প্রথম প্রধান শিক্ষিকা প্রয়াতা শ্রদ্ধা স্বর্ণলতা এন্দো, যার সুদৃঢ় সুদক্ষ সুতীক্ষ্ণ এবং বলিষ্ঠ চালনায় এই বিদ্যালয়টি একটি বিশেষ স্থান অধিকার করতে পেরেছিল। প্রয়াত স্বর্ণলতা এন্দোর সুদীর্ঘ কর্মজীবনে স্কুল ছাত্রী শিক্ষক শিক্ষিকাদের প্রতি প্রগাঢ় ভালোবাসা ও দায়িত্ববোধ এই বিদ্যালয়টিকে শুরু থেকেই একটি বিশেষ সম্মানিত স্থানে নিয়ে যায়। নাচ গান নাটক আবৃত্তি খেলাধুলা সর্ব ব্যাপারে এই বিদ্যালয় একটি বিশেষ স্থান অধিকার করেছিল। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি পরবর্তী প্রধান শিক্ষিকাদের, যারা আজ প্রয়াত হয়েছেন, অর্থাৎ প্রয়াতা বিনা বিশ্বাস, প্রয়াতা শান্তিচন্দ, প্রয়াতা অঞ্জলি দেব, প্রয়াতা কৃষ্ণা তরাত। আমরা শুনছি প্রাক্তনী সংস্থার সভানেত্রী শ্রীযুক্ত নন্দা গুপ্তার মুখ থেকে। ছোটলাল শেঠ ইনস্টিটিউটের প্ল্যাটিনাম জয়ন্তী এই বছরে প্রাক্তনীদের মধ্যে আমাকেই সভাপতি সভানেত্রী করা হয়েছে। তো আমাদের অনেক প্রোগ্রাম আমরা প্রাক্তনীরা মিলে ঠিক করেছি। প্রথম দিন শুরু হবে প্রভাত ফেরি, তারপরে ফেব্রুয়ারিতে গিয়ে শেষ হবে সেটা। আমরা 30 জানুয়ারি ইচ্ছে প্রভাত ফেরি দিয়ে শুরু হবে। তার মধ্যে আমাদের অনেক রকমের জিনিস আছে, করছি, করে যাব। আমাদের ইচ্ছে যা আমাদের মধ্যে একটা চাঁদা টাদাও তুলেছি বা তুলছি প্রাক্তনীরা মিলে, সেটার থেকে যদি কিছু করা যায় আমাদের ইচ্ছে যে স্কুলের জন্য আমরা একটা কিছু করব। সেটার মধ্যে অনেক অনুষ্ঠান আছে, সেটা সবাই মিলে
উপভোগ করুন বা দেখতে পারুন। এই উৎসবকে কেন্দ্র করে স্কুলের দিনগুলিতে ফিরে গেলেন প্রাক্তনীরা, শিক্ষিকারাও সামিল হলেন এই আনন্দে। আমরা জানি সেদিনের অনেক শিক্ষক শিক্ষিকারা আজ পৃথিবীতে নেই, নেই অনেক ছাত্রীরাও, যাদের মুখ থেকে বিদ্যালয়টির পুরানো দিনের কথা শুনলে আমরা অনেক অজানা তথ্য জানতে পারতাম, জানতে পারতাম পুরানো চৌকিদারদের কাছ থেকে, তারাও আজ বেঁচে নেই। আমরা বুঝতে পারি বিদ্যালয়টির প্ল্যাটিনাম জয়ন্তীতে এদের সকলকে আমাদের পাওয়া সম্ভব নয়, তবু আজ বিদ্যালয়টির চত্বরে তাদের অস্তিত্বই আমাদের সবচেয়ে বেশি উৎসাহিত করে। তারপর আসলেন গিরিবাবু সিংহ, মিষ্টভাষী পরোপকারী মানুষটি আমাদের অনেক সাহায্য করেছেন। আমরা যাই বর্তমান প্রধান শিক্ষিকার কাছে, সুভাষিনী সিনহা। ছোটলাল স্যার ইনস্টিটিউটের 75 বছর পূর্তি উপলক্ষে যে প্ল্যাটিনাম জয়ন্তীর সময়টুকুতে আমি এই স্কুলের প্রধান শিক্ষিকা রূপে এই পদবীতে থাকায় নিজেকে বড় সৌভাগ্যবান মনে করি এবং আমার অন্তরের অনেক শুভেচ্ছা সবাইকে আমি জ্ঞাপন করি। আমরা যাই প্রাক্তন শিক্ষিকা শ্রীযুক্তা কস্তুরী পালের কাছে। আজ ছোটলাল স্মৃতি ইনস্টিটিউটে এসেছি অত্যন্ত আনন্দের একটা পরিবেশে। 75 বছর পূর্তি আমাদের এই স্কুলে, সেই উপলক্ষে এসেছি। এখন আমরা সব প্রাক্তন ছাত্রীরা আর আমরা যারা সহকর্মিনীরা বা সহকর্মীরা ছিলাম সবাই একসঙ্গে মিলিত হচ্ছি অত্যন্ত একটা আনন্দের পরিবেশে। সামনেও একটা উৎসবের মতো রয়েছে এবং আমাদের প্রাক্তন ছাত্রীদের মধ্যে অনেকেই উদ্যোক্তা আছেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এবং সেই যে আনন্দের পরিবেশ, এটা আমরা সবাই মিলে উপভোগ করব। কারণ এই স্কুল সম্বন্ধে বলার জন্য আমাকে বলা হয়েছে খুব অল্প সময়ের মধ্যে, অল্প কয়েক লাইনের মধ্যে বলার। আমার মনে হচ্ছে যে আমার তৃপ্তি হবে না, কারণ স্কুলকে এত ভালোবেসেছি,
এত ভালোবেসেছি, আর আমাদের টিচার স্টুডেন্টস রিলেশন এত ভালো ছিল। এই স্কুলকে যেমন ছাত্রীদের ভালোবেসেছি, শাসন করেছি, সোহাগও করেছি। এই স্কুল সম্বন্ধে নিশ্চয়ই আগামীতে যখন আমাদের ঠিক ফাংশনটা হবে, নিশ্চয়ই সুযোগ দেওয়া হবে, তখন অনেক কিছু বলব। কারণ এই স্কুলের অনেক ঐতিহ্য আছে, ঐতিহ্যমণ্ডিত স্কুল। এখানে অনেকেই আমরা তখন কাছাড় এক ছিল, করিমগঞ্জ কাছাড় হাইলাকান্দি আলাদা জেলা ছিল না তখন। আমরা স্কুল টুর্নামেন্টে প্রতি বছর বাইরে যেতাম আর ঝুড়ি ঝুড়ি পুরস্কার নিয়ে আসতাম। আমি থাকতাম এই সাংস্কৃতিক জগতে, আর গায়ত্রী দাসজি থাকতেন খেলার জগতে, আর গানের জন্য সকলেই প্রাণপণ দিয়েছে। আজকে শ্রদ্ধার সঙ্গে সেই পুরানো টিচারদের আমি মনে করছি, শ্রদ্ধেয়া প্রয়াত আরতী দাস। তাছাড়া আমরা পেয়েছিলাম প্রধান শিক্ষিকা হিসেবে বীরা বিশ্বাসকে, তিনিও প্রয়াত, কিন্তু আমরা তাদের ভুলব না। আরো অনেক কিছু বলার আছে, কিন্তু আমাকে বলা হয়েছে তিন চার লাইনের মধ্যে বলার জন্য, সেই জন্য আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। নমস্কার। আমরা যাই প্রাক্তন শিক্ষিকা শ্রীযুক্তা অমিতা দত্তগুপ্তর কাছে, উনি লিখে পাঠিয়েছেন ওনার কথা। আমরা যাই আরও একজন প্রাক্তন শিক্ষিকার কাছে, শ্রীযুক্তা গায়ত্রী বাগচির কাছে। দীর্ঘদিন এই স্কুলে কাজ করেছি, তাই স্কুলে একটা কিছু হচ্ছে শুনলেই মনের তাগিদেই চলে আসি। এসে এত আনন্দ লাগছে, সেই প্রাক্তন ছাত্রীদের আমাদের জড়িয়ে ধরছে, এত ভালোবাসা, এত আনন্দ, মানে ভাবতে পারছি না যে এরা একটা পরিবেশ পাব। স্কুলে পরিবেশটা খুবই সুন্দর ছিল, সবাই মিলে মিলেমিশে একসঙ্গে, সহকর্মীরা ছাত্রীরা একই সঙ্গে যে যার কাজ করেছি, কিন্তু কোনোদিন কোনো অসুবিধা পাই নাই। ছাত্রীদেরকে আমরা বোনের মতো ভালোবাসতাম, ওদের সুশিক্ষা, ওদের সুনামের জন্য আপ্রাণ চেষ্টা করেছি। ওরা আমাদের অফুরন্ত ভালোবাসা দিয়েছে, যা মানে বলার ভাষা আমার নেই। সব মিলে আমরা সবাই পরিবারের সদস্য, একই পরিবারের সদস্যের মতো ছিলাম, সবাই মিলেমিশে কাজ করেছি, খুবই ভালো লাগতো স্কুলে। আর এখন এসে এত আনন্দ লাগছে যে তা ভাষায় প্রকাশ করতে পারছি না। সব মিলিয়ে মানে আমার স্কুলের জীবনে খেলা, মেয়েদের আমি নাচ গান, খেলাধুলা, নাটক সব কিছুতে ভীষণ উৎসাহিত করতাম, ওরাও আমাদের মন দিয়ে প্রাণ দিয়ে সহযোগিতা করত। যাদের সঠিক পরিচালনা, অর্থাৎ পরিচালন কমিটিতে যারা ছিলেন তাদেরকেও জানাই আমাদের প্রণাম। 1941 ইংরাজি থেকে যারা এই স্কুলকে তিলে তিলে গড়েছিলেন, সুষ্ঠু পরিচালনায় পরিচালিত করেছিলেন, প্রয়াত উপেন্দ্র শঙ্কর দত্ত, প্রয়াত কামিনী নাথ, প্রয়াত ডাক্তার বি ভট্টাচার্য, প্রয়াত ভোলা মজুমদার, প্রয়াত নিবারণ চন্দ্র লস্কর, প্রয়াত হিরণময় সিংহ, প্রয়াত সত্যেন্দ্র চক্রবর্তী ও প্রয়াত বীরেশ রঞ্জন আচার্য। খবর পড়ছি দীপশিখা রায়। আজকের বিশেষ বিশেষ খবর হলো, শহর শিলচরের ঐতিহ্যবাহী হাইস্কুল ছোটলাল শেঠ ইনস্টিটিউটের প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষের অনুষ্ঠান আজ থেকে শুরু হচ্ছে। ছাত্রেরা যারা স্বস্থানে প্রতিষ্ঠিত, যারা নানাভাবে খবর পেয়ে দূর দূরান্ত থেকে স্কুলের টানে আমাদের সাথে যোগাযোগ করেছেন, তাদের কথা বলছি। আমরা শুনব প্রাক্তন ছাত্রী মীরা সেনের মুখ থেকে। আমি যে স্কুলে পড়েছি তাহার নাম ছোটলাল শেঠ ইনস্টিটিউট। আমাদের সময়ের প্রধান শিক্ষিকা ছিলেন প্রয়াতা স্বর্ণলতা এন্দু। আমার খুব কাছে থেকে বড় দিদিমণিকে দেখার সুযোগ পেয়ে ধন্য হয়েছি। তিনি ছাত্রীদেরকে শাসন করতেন, আবার স্নেহও করতেন। বিদ্যালয়টি প্রথমে বাঁশের ঘর ছিল, প্রধান শিক্ষিকার চেষ্টায় অতি অল্প দিনের মধ্যে একটি বিল্ডিংও তৈরি হয়েছিল। আমাদের স্কুলে ডিসিপ্লিনের জন্য বিখ্যাত ছিল।
লেখাপড়ার সঙ্গে সঙ্গে খেলাধুলা ব্যায়ামেরও ব্যবস্থা ছিল। প্রতি বছর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখ খুব বড় করে 25 ফাংশন হতো। সেই ফাংশনে স্কুলের অন্যান্য শিক্ষিকাগণ ছাত্রীদের সাহায্য করিতেন। সহপাঠীদের সঙ্গেও আমাদের মধুর সম্পর্ক ছিল। আজ বলতে গিয়ে আমার সহপাঠীদের কথা মনে পড়ছে। কল্যাণী আচার্য, উমা বিশ্বাস, মীরা ভট্টাচার্য, তাদের কথাই বেশি মনে পড়ছে। পড়াশোনার সঙ্গে সঙ্গে হাতের সেলাই যে ছাত্রীদের করত, তাদের মর্যাদা ছিল অন্যরকম। কল্যাণীর সঙ্গে আমার বেশি আন্তরিকতা ছিল। জীবন সায়ান্নে নৃত্য করেছেন স্কুলের প্রাক্তনী ছাত্রী আরতি চক্রবর্তী আচার্য। ইংরাজির ভাষা আন্দোলনের বিস্ময় বালিকা জজ সাহেবা গোপা দত্ত আইচ এই স্কুলেরই প্রাক্তন ছাত্রী। একাগ্রতা ও নিজের অদম্য উৎসাহে দৃষ্টিশক্তির এহেন অসুবিধাকে পেছনে ঠেলে দিয়ে পড়াশোনা এবং তবলায় সমান পারদর্শী সতী আচার্য যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করে আজও এগিয়ে চলেছেন, তার মতে এর পেছনে প্রধান শিক্ষিকা প্রয়াতা স্বর্ণলতা এন্দোর অবদান অপরিসীম। আমরা শুনছি প্রাক্তন ছাত্রী শ্রীযুক্তা মঞ্জুদের কাছ থেকে। মঞ্জুদে ওমেন্স কলেজের রিটায়ার্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইংলিশ, তার স্কুল জীবনের কথা তিনি বললেন। ছোটলাল সেট ইনস্টিটিউটের 75 বৎসর পূর্তি উপলক্ষে যে উৎসবের আয়োজন করা হয়েছে, এতে দুটো কথা আমার নিজস্ব বলার সুযোগ করে দেওয়া হয়েছে। এই জন্য আমি প্রথমেই আমার আন্তরিক ধন্যবাদ জানাই তাদের, যাদের অক্লান্ত প্রচেষ্টায় আর পরিশ্রমে আজকের এই উৎসব সার্থক হতে চলেছে। আমার স্কুল জীবনটা কেটেছে ছোটলাল সেটের আঙিনায়। আজ জীবনের প্রান্তবেলায় পৌঁছে আমি যখন পেছন ফিরে তাকাই, তখন স্কুল জীবনে ফেলে আসা দিনগুলো আমাকে সত্যি নস্টালজিক করে দেয়। আমাদের সময়ে তখন হেডমিস্ট্রেস ছিলেন স্বর্গীয়া স্বর্ণলতা এন্দো। স্কুলটার খুব সুনাম ছিল। আজ পেছন ফিরে তাকালে আমি সেই সব দিনগুলোকে কিছুটা হলেও দেখতে পাই একেবারে চোখের সামনে। স্বর্ণদি যেমন ছিলেন একজন সুশিক্ষিকা, তেমনি ছিলেন একজন পারদর্শিনী স্কুল পরিচালিকা। আমরা খুব বকুনি খেতাম, একটু ভুলচুক হলেই উনি আমাদের বকতেন। উনি আমাদের ইংরেজি গ্রামার পড়াতেন, আর যেটুকু ভুল হতো সেটুকুর জন্য আমরা জানতাম যে আমরা একটা স্কেলের বাড়ি খাব। সেই ভয় আমার সারা জীবন কোনো কিছু ভালো করে শেখার জন্য আমাকে প্রেরণা জুগিয়েছে। আমি যখনই কিছু করতে গেছি তখনই মনে হয়েছে আমি ঠিক করে করব, কারণ সেই যে স্কেলের বাড়িটা সেটা এখনো মনে পড়ে। আমি স্কুল থেকেই এমই পরীক্ষা দিয়েছি। আমাদের সময়ে তখন এমিটা কিন্তু ম্যাট্রিকের মতোই ছিল। সেই পরীক্ষাতে আমি আসামে ছেলে মেয়েদের মধ্যে ফোর্থ হয়েছিলাম, আর মেয়েদের মধ্যে আমি ফার্স্ট হয়েছিলাম। স্কুলের অনেক সুনাম হয়েছিল। তারপর এলো ম্যাট্রিকুলেশনের দরজা, সেখানেও আমি ভালোভাবেই উতরে গেলাম। আমি শুধুমাত্র এই অঞ্চলেই বোধ করি যতদূর মনে হয় আমি একা 3টে লেটার পেয়েছিলাম। আমার এক বান্ধবী ছিল, সে 2টো পেয়েছিল। এভাবেই স্কুলের গণ্ডি পেরিয়ে গেলাম এবং অনেক অনেক স্মৃতি নিয়ে পার হয়ে এলাম। এই স্কুলের শুধুমাত্র স্বর্ণদি নয়,
আজ মনের মণিকোঠায় অনেক দিদিদের কথাই মনে পড়ছে, কিন্তু সুদীর্ঘ সময়ের ব্যবধানে সবার নাম তো মনে করতে পারছি না। তবুও যাদের নাম মনে আছে আমি শুধু তাদের কথাই বলছি। আরতিদি, অনুদি, প্রীতিদি, ভূগোলের মাস্টার মশাই অতুলবাবু আর সংস্কৃতের পণ্ডিত মশাই, আরও যারা আমি যাদের কাছে পড়েছি সবার কাছে পেয়েছি অকুণ্ঠ স্নেহ আর প্রেরণা। মনে আছে ফেয়ারওয়েল যখন হলো খুব কেঁদেছিলাম, ভাবছিলাম এই সুন্দর অনামিল অনামিল নির্মল পরিবেশ আর কোথাও পাবো কি না। এভাবেই দেখতে দেখতে আমার স্কুল জীবনের অধ্যায়টুকু শেষ হয়ে গেল। এখন অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমি যেখানে এসে দাঁড়িয়েছি সেখানে জীবন নামক গাছটির অনেক পাতাই ঝরে গেছে। যে পাতাগুলো এখনো ঝরে যায়নি, যতদিন তারা বেঁচে থাকবে আমার স্কুলও আমার সঙ্গে থাকবে। শিলচর শহরে যখন দু তিনজন মেয়ে সাইকেল চড়ে দাপিয়ে বেড়াতো, তাদের মধ্যে এই প্রাক্তনী ছাত্রী একজন। ক্লাসিক্যাল গানেও পারদর্শী, জলপাইগুড়ির বাসিন্দা সাবিত্রী পুরকায়স্থ, মাত্র এক মাস এই স্কুলে পড়াশোনা, তবুও বলছেন আমার বিদ্যারম্ভ এই স্কুলে। চিত্রাঙ্গদার ভূমিকায় নৃত্য পরিবেশন করে শিলচরে সাড়া জাগানো এবং তৎপর ভারতবর্ষের বিভিন্ন স্থানে নৃত্যে এই স্কুলেরই ছাত্রী সংঘমিত্রা চৌধুরী। সেই ছাত্র অবস্থা থেকে এখন পর্যন্ত সমানভাবে নৃত্য চালিয়ে যাচ্ছেন পুনের বাসিন্দা এই নৃত্যশিল্পী। রিটায়ার্ড অ্যাডিশনাল এসপি রঞ্জিতা সিনহা এই স্কুলেরই প্রাক্তন ছাত্রী। ঝর্ণা দেব এই স্কুলের হয়ে অল ইন্ডিয়া শুটিং কম্পিটিশনে বেস্ট শুটার হয়ে দিল্লিতে ইন্দিরা গান্ধীর কাছ থেকে পুরস্কার নিচ্ছেন। আবৃত্তিকার এবং সূচি শিল্পে পারদর্শী মেধাবী ছাত্রী স্মৃতি ভট্টাচার্য এই স্কুলেরই প্রাক্তনী। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, সুন্দর করো উজ্জ্বল করো নির্মল করো হে। রিটায়ার্ড অতিরিক্ত জেলা শাসক বন্যশিখা দত্ত এই স্কুলেরই প্রাক্তনী। ডাক্তার তুহিনা ভট্টাচার্য ব্যাডমিন্টনের ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, ওলাসাম ব্যাডমিন্টন কম্পিটিশনে ডাক পেয়েছিলেন, বর্তমানে তিনসুকিয়ার বাসিন্দা, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গান গাইছেন। এই স্কুলেরই প্রাক্তন ছাত্রী মন্ডা গুপ্তা কলিকাতা থেকে গান শুনিয়ে ওনার অভিব্যক্তি ব্যক্ত করেছেন। দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানার, রানার কাজ দিয়েছে সে নতুন খবর আনার, রানার রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজে রাতে, রানা ছুটেছে খবরে বোঝা হাতে, রানা রানা চলেছে রানার, রাত্রি পথে পথ চলে যায় নিষেধ জানে না রানার, দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানার, রানার গাছ নিয়েছে সে নতুন খবর রানার, রানার রানার। আরো অনেক এই বিদ্যালয়ের ধন্যী ছাত্রীরা আছেন যারা কর্মক্ষেত্রে উজ্জ্বল পরিচয় রেখে বিদ্যালয়টির সম্মান বাড়িয়েছেন। এখন চলে আসছি বর্তমান বিদ্যালয়টির পরিচালন সমিতির প্রেসিডেন্ট তথা প্রাক্তন ছাত্রী আইনজীবী শ্রীযুক্তা বীথিকা আচার্যের কথা শুনতে। অনেক বছর হয়ে গেছে, এখন আমি এই স্কুলের
পরিচালন কমিটি উন্নয়ন কমিটির প্রধান। ক্লাস ফোরে ভর্তি হয়েছিলাম, মেট্রিক পাশ করেছিলাম ফার্স্ট ডিভিশন নিয়ে। দিদিমণিদের অনেক বকুনি, অনেক স্নেহ মমতা পেয়ে বেড়ে উঠেছিলাম। এখনও বুঝতে পারি তাদের প্রত্যক্ষ যদি ভালোবাসা আমাদের প্রতি না থাকতো, স্নেহ না থাকতো, তাইলে বোধহয় জীবন পরিকাঠামো এমনভাবে গড়ে উঠত না। আমি আমার মনে হয় আমার মেয়েদের প্রতি একটা বিশেষ দায়িত্ববোধ একদম ছোটবেলা থেকেই আমাকে ভীষণ নাড়া দিত। সে কারণেই বোধহয় এই স্কুলে আবার প্রধান হয়ে এসেছি। এই সবুজ ড্রেস পরা মেয়েদের যখন দেখি স্কুল স্টুডেন্টদের, আমার সেই পুরনো দিনে চলে যেতে ইচ্ছা হয়, যখন রীনা, অরুণা, আমি সবটা স্কুলে ঘুরে বেড়াতাম। ভীষণ কম্পিটিশন থাকতো আমাদের মধ্যে, কে হেডমার্ক পাবো কোন সাবজেক্টকে, কে প্রথম হব, কে দ্বিতীয় হব, কে তৃতীয় হব। একবার ব্যাডমিন্টনে টুর্নামেন্টের চান্স পেয়েছিলাম। আরতিদি খুব দেখ খেয়াল রাখতেন মাঠে কারা খেলছে। এ খেলা দেখে দেখে আমাকে নির্বাচিত করলেন টুর্নামেন্টে ব্যাডমিন্টনে পার্টিসিপেট করার জন্য। কিন্তু তখন পরীক্ষা টরীক্ষা ছিল, এখনকার দিন তো নয়। বাড়িতে বললেন যে না, পরীক্ষার জন্য আগে ভালো করে রেডি হও। আরতিদি অনেকবার বাড়িতে এসেছিলেন, কিন্তু সেই অনুমতিটা না পাওয়ায় আমি আর টুর্নামেন্টে ব্যাডমিন্টনে আমি জয়েন করতে পারিনি। কিন্তু পরে কিন্তু আমি কলেজে টলেজে অনেক চ্যাম্পিয়নও হয়েছিলাম। এই আরতিদি ভীষণভাবে উৎসাহ দিতেন স্কুলের মধ্যে খেলাধুলায়। এই যে স্কুলের পড়াশোনা, খেলাধুলা, সংস্কৃতি ইত্যাদি বিষয়ে আমাদের শিক্ষিকাদের যে চোখ থাকতো, সে কারণেই হয়তো আমরা একটা সব দিকেই আমাদের একটা উৎসাহ নিয়ে বড় হয়ে উঠেছিলাম। এখানে যে স্কুলের প্রতি ঋণ, যে সাত বছর ধরে একটা স্কুলে একদম অবুঝ বয়স থেকেই বলতে হয় প্রায় আমরা ম্যাচিওর্ড হয়ে স্কুল থেকে বেরিয়েছি, কার প্রত্যক্ষ চোখের মধ্যে থেকে থেকে সেটা আমাদের স্কুল শিক্ষিকাদের ভুলতে পারি না। এদের এই যদি আমাদের প্রতি চোখ না থাকতো, নজর না থাকতো, আমার বিশ্বাস হয়তো এমনভাবে বড় হয়ে উঠতাম না। এমনভাবে তারা যে এখনও আমার নাম শুনলে আমি বুঝি যে খুব আনন্দ পান, সেটা তাদেরই জন্য, আমাদের কোনো বিশেষ ক্রেডিট নয়। শিক্ষিকাদের প্রতি তাই আমার অসংখ্য শ্রদ্ধা তাদের প্রতি। এবং এটা বলা নয়, যারা আছেন আজকের পৃথিবীতে, যারা নেই, প্রত্যেকের কথা বারবার মনে হয়, ভুলতে পারি না। স্কুলে এই প্রধান হওয়ার জন্য, পরিচালনা সমিতির প্রধান হওয়ার জন্য আমি মাঝে মাঝে মিটিংয়ে আসি বা স্কুল পরিদর্শনে আসি, তখন সেই কথাগুলোই বারবার ঘুরে আসে। মনে হয় সেদিনও তো আমাদের দিদিমণিরা আমাদেরকে শাস্তি দিয়েছেন, বকুনি দিয়েছেন, পড়া শিখিনি বলে কত কথা বলেছেন। কিন্তু আজকে আমি সেই স্কুলেই পরিচালনার জন্য এসেছি, দায়িত্বটা আমার তাই অনেক অনেক বেশি।